কালার কোম্পানি ঠিয়া ভাই দে নয় মা দুধ ভাই দি বাবা আজি যদি অনারা যদি বাঁধি দে খোদার মসজিদ বাঁধি দি ইহান হইব একটি ফোন কলের সূত্র ধরেই আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি আর গৃহহীনদের মাঝে নিজেকে উৎসর্গ করতে ছুটে আসলেন লোহাগার উপজেলা চেয়ারম্যান বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাস মোহাম্মদ সরোয়ার কোম্পানি এই সময় তিনি গৃহহীনদের মাঝে নগদ আর্থিক অনুদান দেয়া সহ বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য

লোহাগারা সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি আলহাজ সরোয়ার কোম্পানিকে আর সেই ফোন কলের সূত্র দরেই মানবতার সেবায় এগিয়ে আসলেন শিল্পপতি ও লোহাগারা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সরোয়ার কোম্পানি এ বিষয়ে তিনি বলেন যেহেতু এ বাড়িটা ফুরা যাওয়ার সময় যখন ফুরা গেছে তখন এখান থেকে বাড়ি থেকে কোনো একজন মহিলা আমাকে দিন করছে আমি শহরে বাসা ছিলাম ঈদ উপলক্ষে আমি আসতে পারি নাই আমি সময় পেয়েছি আজকে শহর থেকে আসছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে একটা অনুদান দিলাম জন্য দু তোলার জন্য আমি আমার যেহেতু এখানে কাছে আছে আমি পাঠিয়ে এখানে হ্যাঁ যেহেতু আরো বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমি কিছু সহযোগিতা দেওয়ার জন্য অনুদান তাদের কাছে আমি পাঠাবো আমার কথা এটাই সবাই আসসালাম দুর্দিনের এই মুহূর্তে আর্থিক অনুদান পেয়ে মায়ের দুধ পেয়েছেন বলে আনন্দ আর কৃতজ্ঞতা প্রকাশ করেন থারা সর কুম্পানি আর দশ হাজার টিকা দি এই আরো এই ই আল্লাহর হমত এই বেশি আর সাইজ যোগার গড়গি এই আরো ই সর কুম্পানি আর আরো যে দোয়াগরির আরও মেঞ্চি মেঞ্চি দ্বিতীয়রাভান হাঁস তো নামাজ ভর ভরি আল্লাহর আল্লাহার দোয়া দোয়াগরি ইত্যার আর কি কিছু দ্বিতার ভান আর দামগরি ইত্যার ভান

এ সময় উপস্থিত ছিলেন জসিম কোম্পানি কলাউদ্দিন ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম উদ্দিন জাহেদ হোসেন মোহাম্মদ হারুন রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা শেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগারা